সালাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নেকামল। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে নূরের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ হে ইমানদাররা, তোমরা একে অন্যের কাছে যখন যাবে, গমন করবে, একে অন্যের বাড়িতে, বাসায়, স্থাপনায়, অফিসে যখন যাবে, তখন তোমরা অনুমতি প্রার্থনা করবে এবং সালাম দিবে, দিয়ে তারপরে প্রবেশ করবে। অতএব সালাম দিয়ে যে কারোর সঙ্গে সাক্ষাৎ করা বা সাক্ষাতের শুরুতে সালাম দেওয়া, এটা ইসলামী শিষ্টাচারের গুরুত্বপূর্ণ একটি অংশ। যে ব্যক্তি সালাম দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালামের কারণে ন্যূনতম 10টি নেকি বা সওয়াব বা আখিরাতের কারেন্সি দান করে থাকেন এবং এটি বাড়তে বাড়তে 30 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। আর আমাদের সমাজে যে ধারণা রয়েছে যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না বা নেওয়া যায় না, এটি ভুল ধারণা। আসলে সালাম যে কোনো স্বাভাবিক অবস্থায় দেওয়া যেতে পারে। খাবার খাওয়াও এমন একটি সময় যেখানে খাবার খাদ্য গ্রহণের সময় সালাম দেওয়াও যেতে পারে, নেওয়াও যেতে পারে। লাইকি